জয় হিন্দ। দেখুন বন্ধুরা, আপনারা আপনার বাড়িতে রং করবেন ঠিক আছে, কিন্তু আপনারা কি জানেন যে রং করতে গেলে রঙের খরচা আপনাকে বাজারে গিয়ে দুটো পেমেন্ট করতে হয়। একটা যে রঙের বাকেটটা আছে ওটার কিন্তু আলাদা আপনাকে দাম দিতে হবে, কারণ ওখানে শুধু রঙটা সাদা বেসে থাকে। এবার যে কম্পিউটারে আমরা কালারটা করব ওখানে কিন্তু আলাদা করে আমাদের চার্জ দিতে হয় ডিলারকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কম্পিউটারে কালার বানাতে গেলে ডিলার কত টাকা চার্জ নেয় প্রতি লিটার হিসাবে পেন্টে। আপনারা যদি এই জিনিসটা না জানেন তাহলে অবশ্যই হয়তো ডিলার আপনাকে বেশি আপনার কাছ থেকে টাকা নিয়ে নিতে পারে, তাই না? তাই এশিয়ান বার্জার, নেরোলেক আর বিড়লা ওপাস এই চারটা কোম্পানি কিন্তু শুধু পশ্চিমবাংলা না, গোটা ভারতের মধ্যে কি মানে সব থেকে বড়ো কোম্পানি। এবার এই চারটা কোম্পানি কত টাকা করে চার্জ নেয় প্রতি লিটার পেন্টে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো দেখুন, আপনারা বাজারে যদি এশিয়ান পেন্টের ডিলারের কাছে যান তাহলে ধরুন যে একটা 20 লিটারের আপনি বালতি নিলেন এশিয়ান পেন্টের রয়্যাল সাইনের, তো এখানে আপনারা 8,000 টাকা মনে করুন যে বালতিটা নিল। এবার ওই 8,000 টাকার মধ্যে আপনাকে কালার বানাতে কত টাকা খরচা হয় এই জিনিসটা কিন্তু বন্ধুরা একটু ভাবার বিষয় আছে, তাই না? তো এশিয়ান পেন্টের আপনি যদি খুব একদম লো কালার মানে হালকা ক্রিম কালার অথবা লাইট কালারের ভিতরে যান তাহলে প্রতি লিটার পেন্টে আপনাকে 30 টাকা করে চার্জ দিতে হবে। আর আপনি যদি ডিপ কালারের দিকে যান, একদম খুব ডিপ, যেমন অরেঞ্জ আছে, তারপর ইয়েলো হোক বা আপনার কমলা হোক, গ্রিন হোক, এই সমস্ত কালারগুলি যদি আপনি খুব হাইয়ের মধ্যে নেন তাহলে ওখানে 90 টাকা প্রতি লিটার হিসাবে কিন্তু আপনাকে চার্জ করা হবে ঘরের ভিতরের পেন্টে মানে ইন্টেরিয়ারের পেন্টে। এবার ধরুন যে আমি যদি এটা এশিয়ান পেন্টের 30 টাকা মিনিমাম আর ম্যাক্সিমাম 90 টাকা, এটা ইন্টেরিয়ার ঘরের ভিতরের। আর ঘরের বাইরের যদি রঙে আপনারা নিতে যান তাহলে আপনার মিনিমাম কস্টটা হবে 50 টাকা আর ম্যাক্সিমামটা হবে 120 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম। এবার যদি আমরা নেরোলেক পেন্টের দিকে আসি তো নেরোলেকের পেন্টের কিন্তু খরচাটা একটু বেশি। নেরোলেক পেন্টের কম্পিউটারে কালার বানাতে গেলে এশিয়ান পেন্টের তুলনায় নেরোলেকের খরচাটা বেশি। কত বেশি এখানে লেখা আছে আমাদের, নেরোলেক আপনার ইন্টেরিয়ার পেন্টের জন্য প্রতি লিটারে মিনিমাম 50 আর ম্যাক্সিমাম 120 টাকা দিতে হবে। এশিয়ান পেন্টের মিনিমাম 30 টাকা আর ম্যাক্সিমাম 90 টাকা ছিল, কিন্তু নেরোলেকের মিনিমাম 50 আর ম্যাক্সিমাম 120 ভেতরের রঙগুলির ক্ষেত্রে। আর যদি বাইরের রং নেন আপনারা এক্সটেরিয়ার তাহলে 70 টাকা থেকে শুরু 190 টাকা প্রতি লিটার হিসাবে আপনাকে দিতে হবে। আপনি যদি লাইট কালারগুলি করেন, হালকা কালারগুলি, ক্রিম কালারগুলি তাহলে আপনার 70 টাকা লাগবে প্রতি লিটার হিসাবে। আর যতই আপনি ডিপ কালার যাবেন হাইস্ট আপনার 190 টাকা ম্যাক্সিমাম আপনাকে চার্জ দিতে হবে নেরোলেক পেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারলাম নেরোলেকে। এবার যদি বার্জার কোম্পানিতে আসি, দেখুন এশিয়ান পেন্ট নেরোলেক আর নেরোলেকের তুলনায় বার্জারের আরও কিন্তু খরচাটা বেশি কম্পিউটারের কালার বানাতে গেলে। বার্জারের খরচা দেখুন, বার্জার ইন্টেরিয়ারের 60 টাকা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম 140 টাকা ইন্টেরিয়ারে, ঠিক আছে? আর এক্সটেরিয়ার যদি আপনারা নিতে যান তাহলে এক্সটেরিয়ারে হচ্ছে মিনিমাম 90 টাকা আর ম্যাক্সিমাম 200 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এশিয়ান পেন্টের চেয়ে নেরোলেকের একটু কালার বানার খরচা বেশি, আর নেরোলেকের চেয়েও আবার বার্জারের খরচাটা বন্ধুরা বেশি। পেন্ট নিয়ে যদি আপনার কোনো মতামত থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করুন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।